আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা ছাড়া বিকালের নাস্তা যেন মনে হয় অসম্পন্ন। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পালং পাকোড়া। তো এই পাকোড়াটা কীভাবে তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পালং শাকের পাকোড়া তৈরি করতে অবশ্যই পালং শাক লাগবে। তো আমি এখানে নিয়েছি, দেখুন, তো এখান থেকে আমি শুধুমাত্র পাতাই বেছে নিব, এইভাবে ডান্টি নিব না, এইভাবে বেছে বেছে নিতে হবে, শুধু পাতা নিব। তো দেখুন আমি পালং শাক এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যেহেতু আমার পাতাগুলো একটু বড়, সেহেতু আমি একটু কেটে নিব। এইভাবে ধরে খুব বেশি কুচি করবো না, মিডিয়াম। তো এখানে আমি ধনে পাতাও নিয়েছি এক মুঠো পরিমাণে। তো আপনারা শাক আর ধনে পাতা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এটা এখন ধনে পাতাটা আমি মিহি কুচি করবো। তো উপকরণ কি কি লাগছে আমি বলে দিই। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, 1/2 কাপ নিয়েছি চাউলের গুঁড়া, এখানে নিয়েছি আস্ত জিরা, আপনারা চাইলে গুঁড়া জিরাও দিতে পারেন, এখানে নিয়েছি লবণ, আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, এখানে নিয়েছি মরিচের গুঁড়ো 2 চামচ, আর নিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, এখানে মরিচ নিয়েছি 3 থেকে 4টি কুচি করে, এখানে নিয়েছি রসুন বাটা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা বাদও দিতে পারেন, আর লাগছে পালং শাক আর ধনে পাতা। তো প্রথমে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আস্ত জিরা, মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালোভাবে আগে একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে এখানে আমি চাউলের গুঁড়িটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি বেসন দিয়ে দিব, তবে 1 কাপ দিব না, আমি আগে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব, দেখি কতটুকু লাগে আমার। দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে যাতে একটা টাইট ডো হয়। তো মাখানোর পর মনে হচ্ছে আরও বেসন লাগবে, তো আমি বাকিটুকু দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য মানে 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু ভুলেও 1 ফোঁটাও পানি দিবেন না, কারণ এখানে আমি পানি দেইনি, কারণ পালং শাকে পানি ছেড়ে দেয়, এই জন্য পানিটা না দেওয়াই ভালো। আর এখানে দেখুন এইভাবে আমি এখন তৈরি করে নিব।
তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, তেলটা দেখতেই পাচ্ছেন আমার গরম হয়ে এসেছে। এখন আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিব, খুব বেশি বড় করে দিব না, আর সমান করার দরকার নাই, এবড়ো থেবড়ো থাকলেই ভালো লাগে। তো আমি একটি একটি করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলো আমি এখন উল্টিয়ে দিব, আর মনে রাখতে হবে এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম তাপে ভাজতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর গোটা পুড়ে যাবে। তো দেখুন এই পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই পাকোড়াগুলো চাইলে আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন। তো বাকিগুলো ভেজে ফিরছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন রেডি হয়ে গেল আমার পালং পাকোড়া। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।